মালদা জেলার কালিয়াচক এক নম্বর ব্লকে যদুপুর অঞ্চলে উত্তর দারিয়াপুর পাচানিপাড়ায় আইসিডিএস সেন্টার 2007 সাল থেকে চলছে। নিজস্ব সেন্টার না থাকাতে একজনের বারান্দায় বসে বাচ্চাদের পড়াশোনা করতে হয়। সম্পূর্ণ বাচ্চা সেন্টারে প্রতিদিন আসতে পারে না। প্রতিদিন সেন্টারে না আসতে পারায় বাচ্চাদের পুষ্টি এবং লেখাপড়া থেকে অনেক দূরে থেকে যাচ্ছে। অঙ্গনওয়াড়ি সেন্টারে 158 জন বাচ্চারা এবং 10 জন গর্ভবতী মা আছেন। একজনের বাড়ির স্যাঁতসাঁতে বারান্দাতে বাচ্চাদেরকে বসতে এবং পড়তে হয়। অঙ্গনওয়াড়ির কর্মীর কাছ থেকে জানতে পারলাম, আমার সেন্টারে নিজস্ব ঘর নেই, এইটুকু জায়গার মধ্যে আমাকে সেন্টার চালাতে হয়। এখানে প্রচুর বাচ্চা আছে যাদেরকে নিয়ে আমি ঠিকভাবে খেলাধুলা করাতে পারি না, তারপর বাইরে নিয়ে গিয়ে যে খেলাবো সেইটুকু জায়গাটুকু নেই আমার এখানটাতে, প্রচণ্ড অসুবিধার মধ্যে আমি সেন্টার করি। বাচ্চাদের জন্য খাবার রান্না করতে হয়, বাড়ির লোক যে রান্নাঘরে রান্না করে সেখানে, যে বাড়িতে সেন্টার আছে সে বাড়ির মালিক থাকতে দিতে চাইছে না। তোমার বাড়িতে সেন্টার বসছে? হ্যাঁ, আমার বাড়িতে সেন্টার বসছে। তোমার অসুবিধা কি হচ্ছে সেন্টার থাকাতে? আমার অসুবিধা হয়েছে বাড়িতে লোকজন কাজ বেশি, আর ঘর নাই, জায়গা নাই, তো এখন আঙ্গনাতে বসে থাকছি। এই সমস্যা নিয়ে আমি আধিকারিক সিডিপিওর কাছে চারবার গিয়েছিলাম, কিন্তু তিনি বলেছেন যে আমি কোনোভাবে আপনার ক্যামেরার সামনে কথা বলতে পারবো না। আমি বা আমার সম্প্রদায় চাই যে এই সমস্যা তাড়াতাড়ি সমাধান হোক। যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করছি এই সমস্যা সমাধানের জন্য আধিকারিক সিডিপিও পুষ্পেন নস্কর মোবাইল নম্বর 7797285834 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন এই সমস্যা তাড়াতাড়ি সমাধান হয় এবং বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে। ইন্ডিয়া আনহার্ডের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।